টুর্নামেন্টে তুমি নিজের মানে সেরাটা খেলতে পারো, অবভিয়াসলি তুমি সিলেক্ট করতে তোমাকে মাইট চুজ। ঠিক আছে, সো আমার মনে হয় যে সব দিক থেকে টুর্নামেন্টটা এত সুন্দর একটা টাইম হচ্ছে যে একটা প্লেয়ারের ক্যারিয়ার সেট করার জন্য খুব ভালো। ঠিক আছে, এটা চল আমি আমরা যারা আর ও আছে স্টিভেন্স আছে, তোমরা কিন্তু ওর সাথে একটু, ও কিন্তু খুব ভালো ছিল, আমি সিরিয়াসলি বললাম, আমি 2 বছর খেয়েছি, ও কিন্তু ভেরি ফ্রেন্ডলি। ঠিক আছে, তুমি যাই ওর সাথে, ও কিন্তু এমন ভাবে না যে ও কি প্লেয়ার, ও কিন্তু অনেক বড় প্লেয়ার, আমি টেলি না অনেক বড় প্লেয়ার, সিরিয়াসলি ও কিন্তু কেন্টে অনেকদিন ধরে খেলতেছে, জানাবো তো একটা ব্যাপার থাকে। আমরা 5 দিন প্র্যাকটিস করলাম, আমার কাছে মনে হচ্ছে সবাই প্র্যাকটিস ভালোই করছে। আর মেইন কথা হচ্ছে যে লোকাল যেগুলো প্লেয়ার আছে আমাদের সবার সাথে খেলার অভিজ্ঞতা আছে এবং সব ফ্রেন্ডলি, তো একসাথে থাকলে আমার মনে হয় যে ইউনিটটা বাড়বে অনেক, তথা মাঠে যত একসাথে থাকবো পারফরমেন্সটা ডেভেলপ করবে আমাদের। ঠিক আছে, আমার মনে হয় ফ্যান্টাস্টিক। আমি বলবো যে যারা তোমাদের আগে বিভিন্ন টিমে খেলেছে অনেক অপশন পেয়েছো, আমার মনে হয় যে এই সিরিজটা এই একটা মাস খুব মজা করবো, বলে দিল রাত 12টার পরে তুমি আমাকে ফোন করবো, তো এইরকম মজার মজার আবার আমরা এখন মেশার সুযোগ হয় না, তোমাদের এভাবে দেখবো আর সময় আসুক দেখবো যে জাস্ট লাইক এ ফ্রেন্ড, আমার মনে হয় যে ওনার ওই সম্পর্ক থাকবে না যে ওনার এবং প্লেয়ার অনেক বিগ ডিফারেন্স এরকম থাকবে না। আর যেহেতু মাস্টার দিয়েছে এবং মাস্টার সারা দুদিন একটা খুবই ভালো কথা বলছে যে প্ল্যানিং, আমি শুধু জাস্ট আমি যেহেতু ক্রিকেট কথা বলবো আমাদের সব বলবে বা মাস্টারই বলবে, বাট আমি শুধু বলবো তোমরা সবাই হিস্ট্রি করছো জীবনে যে 200 মানুষ দেখা গেলো যে ভালো ভালো লিডার যারা ভালো ভালো ফাইটার দেখা গেলো 300 সোলজার নিয়ে 3000 সোলজারকে ফাইট করেছে এবং জিতেছে 300 মানুষ বিকজ অফ ভালো লিডিং সিস্টেম, ভালো লিডার ছিল এবং ভালো প্ল্যান ছিল। তো অপোনেন্টকে নিয়ে যদি আমি ভালো প্ল্যান করতে পারি, যত ভালো টিম আসলে কেন খুব ভালো প্ল্যান ইমপ্লিমেন্ট যদি করতে পারি, যে কোনো জিনিস সাকসেস হয় যদি মেহনত থাকে আমাদের।